আমরা যেমনটা জানি যে দীর্ঘ প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত এবং এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের আধিকারিকরা এখনও পর্যন্ত অরণ্য ভবনে তল্লাশি চালাচ্ছেন। অরণ্য ভবনে তল্লাশি চালানোর কারণ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যেটা অনুমান, 2021 সালে তিনি খাদ্য দপ্তর থেকে সরে গেলেও তিনি বনমন্ত্রী হন এবং বনমন্ত্রী হওয়ার পরেও খাদ্য দপ্তরের সঙ্গে যে যোগাযোগ বা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কিন্তু তিনি চালাতেন এই অরণ্য ভবনে বসেই। এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন, যে কারণের জন্য আজ দুপুর 1:05 নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই অরণ্য ভবনে এসে পৌঁছন এবং এখানে কিন্তু বেলা 1 থেকে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বেলা 1:05 নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসেন এবং এসে বনমন্ত্রী যে ঘরে বসতেন, অর্থাৎ নতলার যে ঘরে তিনি বসতেন, সেই ঘরে কিন্তু সরাসরি তারা চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযান এই মুহূর্তে তারা কিন্তু চালাচ্ছেন এবং এখনও পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একই সঙ্গে যেরকম ইডি আধিকারিকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, ঠিক একই সঙ্গে 2 জন ব্যাংক কর্মী তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে, কারণ যেটা প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী যে কোনো তল্লাশি অভিযানে নিরপেক্ষ 2 জন সাক্ষী লাগে, সেই সাক্ষী হিসেবে 2 জনকে কিন্তু ব্যাংক কর্মীকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারাও কিন্তু এই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানের মধ্যে রয়েছেন। এবং এই অরণ্য ভবনের বিভিন্ন প্রান্তে যেরকমভাবে দেখা যাচ্ছে CRPF জওয়ান তারাও কিন্তু এখনও পর্যন্ত মোতায়েন হয়ে রয়েছেন। এবার বিষয় হলো যে এই বনমন্ত্রীর ঘরে খাদ্য দপ্তরের কী কেলেঙ্কারি থাকতে পারে, এটা যেরকম একটা প্রশ্ন, ঠিক একই রকমভাবে যে বিষয়টি জানাচ্ছিলাম যে 2021 সালের পর থেকে তো তার দফতর বদল হয়ে গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, তাহলে কেন এই অরণ্য ভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের? সেটাই হচ্ছে কি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি 2021 সালে তার যে দফতর সেই দফতর বদল হলেও তিনি কিন্তু এই যে অরণ্য ভবন তার নতলার তিনি যে ঘরে বসতেন সেই ঘর থেকেই তিনি পুরো খাদ্য দফতরের যে দুর্নীতির র্যাকেট সেই র্যাকেট কিন্তু চালাতেন, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন এবং সেই কারণের জন্যই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে অরণ্য ভবনে। এবং অরণ্য ভবনে যেটা আমরা জানতে পারছি এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে নতলার বনমন্ত্রীর যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হতে পারে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত তারা মনে করছেন। যে বিষয়টি উঠে আসছে যে এই যে খাদ্য দুর্নীতি বা এই রেশন দুর্নীতির যে অন্যতম কিংপিন বাকিবুর রহমানের শালক অভিষেক বিশ্বাস, তিনিও কিন্তু তাকে জেরা করে জানা গিয়েছে যে তার যে চাকরি সেই চাকরি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বদান্যতায় হয়েছে এবং এই বিষয়টি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র মারফত আমরা জানতে পারছি। সেক্ষেত্রে তাকেও জিজ্ঞাসাবাদ করার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু আবারও হয়ে থাকতে পারে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত সময় এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এখনও পর্যন্ত অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের নতলার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে এখনও পর্যন্ত তারা রয়েছেন এবং এখনও পর্যন্ত তারা তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হতে পারে, কারণ তারা যেটা মনে করছেন তা হচ্ছে গিয়ে যে 2021 সালে দফতর হয়তো বদল হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, কিন্তু তিনি এখান থেকে বসেই রেশন দুর্নীতির যে একটা বৃহৎ অঙ্কের তছরূপ হয়েছে সেই তছরূপের সঙ্গে এই দফতর থেকে বসেই যোগাযোগ রাখতেন এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মাধ্যমে আমরা জানতে পারছি এবং সেই কারণের জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা 6 ঘন্টারও বেশি সময় ধরে এখনও পর্যন্ত তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই তল্লাশি অভিযান আরও কতটা সময় চলতে পারে সেই সম্পর্কে এখনও পর্যন্ত সদুত্তর বা সঠিক কোনো উত্তর বা সঠিক কোনো এখনও পর্যন্ত ধারণা কিন্তু নেই, কারণ আরও রাত হতে পারে এবং 6 ঘন্টার বেশি সময় হতে পারে যদি কোনো খাদ্য দফতরের নথি এখান থেকে উদ্ধার হয়, সেই বিষয়গুলোই কিন্তু এখন খতিয়ে দেখার। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সূত্র মারফত আরও একটি বিষয় জানা যাচ্ছে যে তিনি বনমন্ত্রী থাকাকালীন এখান থেকে কোনো রকম কোনো
বন এই যে দফতর, বন দফতর সেইখানেও কোনো রকম কোনো এই এই সংক্রান্ত কোনো দুর্নীতি হয়েছে কিনা তারও কিন্তু একটা নথি বা তার সেরকম কোনো বিষয় উঠে আসে কিনা সেটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মাথায় রয়েছে এবং তারা কিন্তু সেই বিষয়গুলোকেও একই সঙ্গে একই রকমভাবে তদন্ত করবেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত আমরা জানতে পারছি। এবার এই তদন্ত কতক্ষণ চলে সেগুলোই কিন্তু এই মুহূর্তে দেখা।